আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাতহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা আজকের পাঠটি তোমাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি তো প্রথমেই পাঠ পরিচয় দিচ্ছি আজকে যে পাঠটি তোমাদের সামনে উপস্থাপন করবো সেই পাঠটির পরিচয় হলো তোমাদের ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রে কোরআন শিক্ষা চার কোরআন শিক্ষা চারের কোরআন শিক্ষা তোমাদের পাঠ্য বই কোরআন শিক্ষা চারের অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায়ের মাসনুন দোয়া এই মাসনুন দোয়ার মধ্য থেকে তোমাদের সিলেবাসভুক্ত তিনটি দোয়া আজকে আমরা ইনশাল্লাহ শিখব সেটা হচ্ছে একুশ নাম্বার বাইশ নাম্বার এবং তেইশ নাম্বার এই তিনটি দোয়া আমরা শিখব ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থীরা চলো তাহলে আমরা মূল পাটে চলে যাই তো এই যে তিনটি দোয়া এই তিনটি দোয়ার মধ্যে আমরা প্রথমেই শিখব একুশ নম্বর দোয়া একুশ নম্বর দোয়াটি হলো মৃত্যুর সময় যে কালিমাটি পড়তে হয় প্রিয় শিক্ষার্থীর আমরা জানি আমরা মুসলমান আমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখি রাসুলের প্রতি বিশ্বাস রাখি তো সুতরাং আমাদের মরণের সময় যদি আমরা মানে কালেমা পড়ে মরতে পারি তাহলে এটি এতে আমাদের সফলতা রাসল্লি সাল্লাম বলেছেন মানে কল উল্লাহল্লাহিল্লাহ তুফলি হন যদি তোমরা লাইল আহিল্লাহ কালিমাটি পড়তে পারো তাহলে তোমরা জীবনে সফল হবে মরণের পর তোমাদের জীবনটা মানে সফল হবে প্রিয় শিক্ষার্থীরা তো কথা হলো এই মানুষের মৃত্যু অনিবার্য মানুষ অবশ্যই মরণশীল মানুষকে মরতে হবে মরণের সময় আমাদের করণীয় মোমিনদের করণীয় কি সেই বিষয়ে মূলত আজকে আমাদের মূল পাঠ প্রিয় শিক্ষার্থীরা তো আমরা মরণের সময় যে কালিমাটি পর্ব সেটা হচ্ছে যে তোমাদের লেখা আছে একুশ নম্বর মৃত্যুর সময় যে কালিমাটি পড়তে হয় কালিমাটি হল লা ইলাহা ইল্ল্লাহ মুহাম্মাদুর রসুলুল্লাহ আবারও বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ এই কালিমার অর্থ হলো আল্লাহ তালা ব্যতীত অন্য কোনো উপাস্য নেই মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তালার রসুল আমি অর্থটা আবারও বলছি লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রাসুল্ল্লাহ অর্থ হলো আল্লাহ তালা ছাড়া অন্য কোনো উপাস্য নেই মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লাম আল্লাহ তালার রসুল প্রিয় শিক্ষার্থীরা এটা আসলে আমাদের প্রায় সবারই মুখস্থ আছে এটা আমরা জানি কিন্তু কথা হলো আমরা মরণের সময় যেন এই কালেমাটি পড়তে পারি আমরা এই দোয়াই কামনা করি মহান রবের কাছে এবং আরেকটা বিষয় হলো আমাদের সামনে যে বা যারা মৃত্যুমুখী পতিত হন তখন আমাদের দায়িত্ব হলো জীবিতদের দায়িত্ব হলো এই কালেমাটি তালকিন করা হাদিসে এসেছে রাসোলে করিমসাতাম শিখিয়েছেন যে তোমরা মৃত ব্যক্তির পাশে কালিমা তালকিন করো কালিমা পড় মানে পড়াও তার মানেটা হলো আমরা মৃত বা মুমূর্ষ ব্যক্তির পাশে কানের পাশে শুধুমাত্র লা ইলাহা, ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাটি শোনাতে থাকব। তবে তাকে কোনো জবরদস্তি করতে যাব না তার প্রতি বল প্রয়োগ করতে নিষেধ করা হয়েছে শুধুমাত্র শোনানোই আমাদের দায়িত্ব তো আসলে আল্লাহ রাব্বুল আলামিন যদি তার নসিবে কালিমা রাখেন নিশ্চয়ই সে পড়বে প্রিয় শিক্ষার্থীরা একটা বিষয় মনে রাখা উচিত জীবনে একবার কালিমা পড়া ফরজ যদি এই কালিমার উপর একজন মানুষ টিকে থাকে তাহলে তার জীবন সফল হবে জন্যে আমরা মৃত্যুর সময় সেই কালীমাটি পড়ার পর্ব ইনশাআল্লাহ বাইশ এবার আমরা বাইশ নম্বর দোয়ায় আসি বাইশ নম্বর দোয়াটি হল মানে ফজর ও মাগরিবের নামাজের পর নিম্নের দোয়াটি পড়তে হয় প্রিয় শিক্ষার্থীরা আমরা পাঁচফাক নামাজ পড়ি পাঁচফাক নামাজের পরে বিভিন্ন তসবি তালিল বা দোয়া দুরুদ রয়েছে তো এর মাঝে ফজর এবং মাগরিবের নামাজের পরে সাধারণত আমরা এই দোয়াটি সাতবার পরে থাকি দোয়াটি হলো কি দোয়াটি হলো আল্লাহম্মা আজির নি মিনান্নার আমরা মুখস্থ করি আল্লাহ আজির নি মিনান্নার আল্লাহম্মা আজির নি মিনান্নার মানে দোয়াটি হলো আল্লাহ আজির নি মিনান্নার অর্থ হলো অর্থ হলো হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন হতে মুক্তি দাও হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও আল্লাহম্মা হে আল্লাহ আজির নি আমাকে মুক্তি দাও মিনান্নার আগুন থেকে মানে এখানে আগুন বলতে জাহান্নামের জাহান্নাম থেকে বা জাহান্নামের আগুন থেকে বলা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রতিদিন ফজর এবং মাগরিবের নামাজ ফরজ পড়ার পরে আমরা আঙ্গুলে গনে গনে সাতবার করে এই দোয়াটি পর্ব এই তাসবিহটি পর্ব আবারও বলি সেটা কি আল্লাহ হুম্মা নি মিনান্নার আল্লাহ হুম্মা নি মিনান্নার আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার আল্লাহ হুম আজির নি মিনান্নার এই কালিমাটি বা এই তাসবিহটি আমরা দোয়াটি পরবো তো এই দোয়া যদি আমরা মনোযোগ সহকারে পড়ি তাহলে আমরা আল্লাহর কাছে প্রতিদিন বলবো যে হে আল্লাহ আমাকে জাহান্নামের কঠিন আগুন থেকে মুক্তি দাও যদি আমরা বারবার বলতে থাকি নিশ্চয়ই আল্লাহ রাবুল আলমিন মরণের পর আমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি দেবেন প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা সর্বশেষ আমাদের আজকের যে তিনটির সর্বশেষ দোয়াটি আমরা শিখতে যাব। দোয়াটি হচ্ছে অজু শুরু শুরুতে নিম্নের দোয়াটি পড়তে হয় আমরা নামাজের জন্যে তেলাওয়াতের জন্যে বা তাওয়াফের জন্য বিভিন্ন কারণে আমরা অজু পড়ি আলহামদুলিল্লাহ প্রতিদিনই তখন এই অজু পরার যে একটা দোয়া আছে দোয়াটা কি দোয়াটা হচ্ছে বিসমিল্লাহি ওয়াল আহমদুলিল্লা অজুর অজু পরার পূর্বে এই দোয়াটি পড়তে হয় বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ অর্থ হচ্ছে আমি আল্লাহর নামে আরম্ভ করছি এবং সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা অজু শুরুতে এই দুয়াটি পর্ব বিসমিল্লা হিওয়াল আহমদুলিল্লাহ আমরা অজু শুরুতে বিস এই দোয়াটি পর্ব বিসমিল্লা হিওয়াল আহমদুলিল্লাহ হাদিস শরীফ এসেজের রাস্ল্লি করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি নাকি অজুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করবে সে যেন শুধু মানে অজুর অঙ্গই ধৌত করিনি গোটা বডি যেন সে ধৌত করলো আর যদি কোনো ব্যক্তি মানে কোনো মমিন বান্দাবান্দি অজু সুরতে বিসমিল্লা ছাড়া অজু করে তাহলে সে সে যেন শুধুমাত্র অজুর অঙ্গগুলি ধৌত করলো প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি খেয়ামতের দিন হজরত আয়সা সিদ্দিকার তালান আল্লাহ রসুলকে জিজ্ঞেস করেছেন আল্লাহ রসুল তো খেয়ামতের দিন এত সংখ্যক মানুষের মধ্যে আপনি উম্মতে মোহাম্মদীকে চিনবেন কেমন করে আল্লাহ নবী সাল্লাম বলেছিলেন হর্রাম হাজ্জেলিন অর্থাৎ যদি মানে এক ঝাঁক ঘোরার মধ্যে সাদা কপালি কিছু একটা দুইটা ঘোরা থাকে তাহলে চেনা কি সহজ নয় তখন বললেন হ্যাঁ সহজ কারণ এই সাদা চিহ্নিত চিহ্ন দেখি উনি মানে চেনা যাবে তো আল্লাহ নবী সাদুসালাম বলেছিলেন কেয়ামতের দিন যারা অজু করবে আমার উন্ম্মতের মধ্যে তাদের অজুর অঙ্গগুলো ঝকঝক করতে থাকবে সেই ঝকঝক দেখি তিনি বুঝতে পারবেন চিনতে পারছেন যে সেই ওম্মতে মহম্মদী বা মোহাম্মদ সদসালামের ওম্মত তিনি মানে এই বান্দা কিংবা বান্দি মোহাম্মদ সদস্য ওম্মদ প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা অবশ্যই অজু ভালো করে করবো এবং অজু করার পূর্বে এই দুয়ারটি পর্ব বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ অথবা কোনো কোনো হাদিসে আসছে শুধুমাত্র বিসমিল্লাহ বললেই হয় শুধুমাত্র বিসমিল্লাহ বললেই হয় অথবা আর একটু বাড়িয়ে বলা যায় বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আশা করি আমরা তোমাদের পাঠ্যসূচি পরীক্ষার সিলেবাস একুশ বাইশ তেইশ এই তিনটি দোয়া মানে আমরা বুঝাতে পেরেছি তোমরাও নিশ্চয়ই মুখস্থ করে নেবে আমরা দোয়াটি পরিশেষে আবারও বলি মানে একুশ নম্বর দোয়াটি হচ্ছে মৃত্যুর সময় যে কালিমাটি পড়তে হয় লা ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ এটি পড়তে হয় আর বাইশ নম্বর দোয়াটি হলো ফজর এবং মাগরিব নামাজ মাগরিবের নামাজের পর যে দোয়াটি পড়তে হয় সাতবার আল্লাহম্মা আজির নি মিনান্নার এরপর তেইশ নম্বর দোয়াটি হলো অজু শুরুতে নিম্নের দোয়াটি পড়তে হয় সে দোয়াটি হলো বিসমিল্লাহিউল আহমদুলিল্লাহ অথবা শুধুমাত্র বিসমিল্লাহ বলেও অজু অজু শুরু করা যায় প্রিয় শিক্ষার্থীরা আশা করি আমরা এই দোয়াগুলো মুখস্থ করেছি এবং মুখস্থ করলে এটা শুধু পরীক্ষার জন্যে নয় সারাটা জীবন আমাদের কাজে লাগবে এজন্যে আমাদের এই সুযোগের দোয়াটি মুখস্থ করা দরকার পরীক্ষা আসলে পরীক্ষা আমরা বলতে পারবো আর এখানে পরীক্ষা বড় বিষয় নয় আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন দোয়াগুলো পরব বিশেষ করে মৃত্যুর সময় যে কালী মাটি লা ইহাই মোহাম্মদ রসুল্লাহ এই কালীমাটি জীবনে বারবার পড়লে ইনশাল্লাহ মৃত্যুর সময়ও এই কালী মাটি হবে আর যদি মৃত্যুর সময় এই কালী মাটি পড়া যায় বা আমরা এই মৃত্যুর মানে এই কালিমা নিয়ে মৃত্যুবরণ করতে পারি তাহলে আমাদের জীবন আমাদের মরণ সবই আমাদের সবল হবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো এবং এই তিনটি দোয়া ভালো করে মুখস্থ করে নিও কালীমাটি আমরা বেশি বেশি করে পড়ব ফজর এবং মাগরিবের নামাজের পর আল্লাহ মাজি নার এই দোয়াটি কম্পকে সাতবার গনে গনে পড়বো এবং অজু শুরুতে বিসমিল্লাহ অথবা বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ পরে আমরা অজু শুরু করব প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি